আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুরু করতেছি একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর ইসলামী ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ অধ্যায়, অর্থাৎ সিন্ধু বিজয় নিয়ে আলোচনা। সিন্ধু বিজয় কিভাবে হয়েছিল, উপমহাদেশে মুসলমানরা কিভাবে আসলো এবং ইসলামী অনুশাসন কিভাবে প্রতিষ্ঠিত হয় এবং মুসলিমরা কিভাবে বিপর্যয়ের শিকার হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আর শুরু করছি আজকে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি সিন্ধু বিজয়। এখানে প্রশ্ন আসবে, সিন্ধু বিজয়ী মুসলিম বীর কে? সিন্ধু বিজয়ী মুসলিম বীরের নাম ছিল সিন্ধু বিজয়ী মুসলিম বীর। সিন্ধু বিজয়ী মুসলিম বীরের নাম ছিল মোহাম্মদ বিন কাসিম, যিনি 712 খ্রিস্টাব্দে আজ্জাজ বিন ইউসুফের নির্দেশে সিন্ধু বিজয় করেছিলেন। সিন্ধু বিজয়ের পিছনে কিছু ঐতিহাসিক ঘটনা রয়েছে, যেই ঐতিহাসিক ঘটনাগুলো আমরা কিতাবুল হিন্দ নামক গ্রন্থ থেকে পাই, যেই গ্রন্থটির রচয়িতা ছিলেন ইবনে বতুতা। এবং এখানে তাবাকাতে নাসিরি এবং শাহনামা যে গ্রন্থগুলো ছিল এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। এর মধ্যে শাহনামায়ের রচয়িতা হচ্ছেন মহাকবি ফেরদৌসি, যিনি সুলতান মাহমুদের সভাকবি ছিলেন। এরপরে এখানে লেখা হয়েছিল হুমায়ুন নামা, এই হুমায়ুন নামা লিখছিলেন সম্রাট বাবরের মেয়ে গুলবদন বেগম সম্রাট হুমায়ুনের জীবনী নিয়ে। বাবর নামা অর্থাৎ তুজুকি বাবরি সম্রাট বাবর নিজেই লিখছিলেন। এই ইতিহাস গ্রন্থগুলো থেকে এই ইতিহাসের যেই তথ্যগুলো পাওয়া গেছে এগুলো নিয়ে আজকে আলোচনা। 712 খ্রিস্টাব্দে উমাইয়া গোত্রীয় শাসক আল ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসকের নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যিনি পবিত্র কোরআনে হরকত সংযোজন করেছেন এবং মক্কা ঘরে একবার সংস্কার কাজ করেছেন। এই হাজ্জাজ বিন ইউসুফ দেখলেন আমাদের পশ্চিমাঞ্চলীয় শাসক ছিল মুসা বিন নুসাইর, যার নির্দেশে তারিক বিন জিয়াদ জাবালি তারিক পাড়ি দিয়ে স্পেন জয় করেছিলেন। স্পেনের যেই উগ্রবাদীরা ছিল, এই উগ্রবাদীরা স্পেন যখন মুসলমানদের দখলে চলে আসলো, কর্ডোবা মসজিদ তৈরি হলো, সেই সময় স্পেনের উগ্রবাদীরা আমাদের উপমহাদেশে অর্থাৎ সিন্ধু অঞ্চলে এসে রাজা দাহিরের কাছে আশ্রয় গ্রহণ করলো, এমনকি রাষ্ট্রীয়ভাবে তিনারা সম্মান পাইলেন। এই সময়ে মুসলিমদের যে যুদ্ধ যে বাণিজ্য জাহাজগুলো আছে এই সিন্ধু নদীর তীরে, সিন্ধুর হিন্দু যেই বিশেষ করে উগ্রপন্থীরা আছে এরা মুসলিম জাহাজগুলোকে ছিনতাই করে। তখন পূর্বাঞ্চলীয় শাসক হাজ্জাজ বিন ইউসুফ তিনি সিন্ধুর রাজা দাহিরকে বলেন যে আমাদের ইয়েগুলোকে ফেরত দিয়ে দেন, আমাদের যেগুলো লুণ্ঠন করা হয়েছে এগুলো জরিমানা দেন। রাজা দাহির বলল যে পারলে ঠেকান, আমি কোনো প্রকার জরিমানা দিতে পারবো না। এরই পরিপ্রেক্ষিতে পরপর দুইবার 710 খ্রিস্টাব্দ এবং 1100 খ্রিস্টাব্দ দুইজন সেনাপতির নেতৃত্বে ওবায়দুল্লাহ এবং মাহদি নামক দুইজন সেনাপতির নেতৃত্বে মুসলিম অভিযান প্রেরণ হয়, কিন্তু মুসলিমরা এখান থেকে পরাজিত হয়ে চলে যান। তারপর আপন জামাই এবং ভাতিজা মোহাম্মদ বিন কাসিমকে মাত্র 17 বছর বয়সে কালিমার পতাকা দিয়ে এই সিন্ধু বিজয় পাঠিয়ে দেন। সেই সময়ে মোহাম্মদ বিন কাসিম মাত্র 10,000 সৈন্য নিয়ে সিন্ধু বিজয় করেন। তাহলে সিন্ধু বিজয়ী মুসলিম বীরের নাম কি ছিল? মোহাম্মদ বিন কাসিম। সিন্ধুর সেই সময়ের রাজার নাম ছিল রাজা দাহির। রাজা দাহিরের সময়ে এই যে একটা প্রথা ছিল আপনারা সবাই জানেন, সতীদাহ প্রথা আপনারা সবাই জানেন, যদি কোনো পুরুষ মানুষ মারা যায় তার চিতায় জীবিত স্ত্রীকেও পুড়ে দেওয়া হয়তো, সেটাকে বলা হয়তো সতীদাহ প্রথা। কিন্তু এই সতীদাহ প্রথার পাশাপাশি আরেকটি প্রথা সেই সময় চালু করা হয়, যে প্রথাটার নাম হচ্ছে জওহর ব্রত প্রথা। এই জওহর ব্রত প্রথা হচ্ছে যখন মুসলিমদের কাছে রাজা দাহির পরাজিত হইলেন এবং যুদ্ধক্ষেত্রে মারা গেলেন, সেই সময় রাজা দাহিরের দুজন মেয়ে ছিল, নাম হচ্ছে সুরুজ দেবী এবং পরিমল দেবী। এই সুরুজ দেবী এবং পরিমল দেবীকে বন্দী করা হয় এবং রাজা দাহিরের যে স্ত্রী ছিল রানী বাই তিনি সর্বপ্রথম জওহর ব্রত প্রথা পালন করেন। আসুন, জওহর ব্রত প্রথা কি? জওহর ব্রত প্রথা হচ্ছে কোনো মুসলিম যোদ্ধার হাতে বন্দী না হয়ে নিজে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সেখানে লাভ দিয়ে আত্মহত্যা করাকে বলা হয় জওহর ব্রত প্রথা। এই জওহর ব্রত প্রথা সর্বপ্রথম করেছিলেন রাজা দাহিরের স্ত্রী রানী বাই।
712 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে সিন্ধু বিজয় করলেন, সে সময় দেখা গেল সিন্ধু অঞ্চলে সমস্ত মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করা শুরু করলো। দলে দলে সেই সময় মুসলিমরা, সেই সময় বিভিন্ন ধর্মের লোকেরা ইসলাম ধর্মে চলে আসলো। সেই সময় হিন্দু ধর্ম চার শ্রেণীতে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব এবং শূদ্র। এই চার শ্রেণীতে বিভক্ত ছিল, দুই শ্রেণীর মানুষ তাদের ধর্মীয় উপাসনালয়ের কাছে যেতে পারতেন না, অর্থাৎ মন্দিরের থেকে প্রায় 3 কিলো দূর থেকে তাদেরকে পূজা করতে হতো। এই ধরনের একটা বৈষম্যের কারণে তিনারা মুসলিমদেরকে আহ্বান করেন যে আপনারা আসেন, কারণ আমরা দেখেছি যে রাজা থেকে শুরু করে একবারে মুসি পর্যন্ত সবাই এক কাতারে নামাজ পড়ে, এরাই হচ্ছে মুসলমান। এই দীক্ষায় দীক্ষিত হয়ে তারা কালিমা গ্রহণ করে মুসলমান, ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই সময় সিন্ধুর যেই প্রদেশগুলো ছিল, সিন্ধু যেই অঞ্চলটার নাম ছিল, এই এখানে একটা সভ্যতা গড়ে উঠেছিল, যে সভ্যতাকে বলা হয় সিন্ধু সভ্যতা। প্রতিটি সভ্যতা নদী কেন্দ্রিক, অর্থাৎ পানি কেন্দ্রিক গড়ে উঠেছিল। পানি ছাড়া কোনো মানুষ সভ্য হতে পারে না, কারণ আমরা জানি বর্বররা যারা ছিল, জাহিলিয়াতের যুগের লোক যারা ছিল, খুনকা বদলা খুন যারা করত, নিজের মেয়ে সন্তানকে মাটিতে পুঁতে রাখতো যারা, তাদের ওই জায়গায় পানি ছিল না, বিধায় তারা বর্বর ছিল। তো যাই হোক, সিন্ধু অঞ্চলে এই সিন্ধু নদের কারণে এখানে এই সভ্যতা গড়ে উঠেছিল। তখন রাজা দাহির যে সময়ে পরাজিত হইলেন, রানী বাই আত্মহত্যা করলেন এবং সুরুজ দেবী এবং পরিমল দেবী তাদেরকে বন্দী করা হইল, সেই সময়ে আল ওয়ালিদ মারা গেলেন। আল ওয়ালিদের দ্বিতীয় ভাই ইব্রাহিম, বিমাতা ভাই যাকে বলা হয়, তিনি ইব্রাহিম ক্ষমতায় আসার পরে পূর্বাঞ্চলীয় শাসক হাজ্জাজ বিন ইউসুফকে ক্ষমতাচ্যুত করলেন। এমনকি তার জামাই মোহাম্মদ বিন কাসিমকে বিভিন্ন অপবাদ দিয়ে যুদ্ধাপরাধী বানিয়ে তাকে হত্যা করলেন। হত্যাটা করা হয়েছিল এইভাবে, মোহাম্মদ বিন কাসিমকে অপবাদ দেওয়া হয় সুরুজ দেবী এবং পরিমল দেবীর সম্ভ্রম হানি করেছেন। তার অপরাধে মোহাম্মদ বিন কাসিমকে বন্দি করা হয়। বন্দি করার পর তাকে বলা হয়, তুমি শুধুমাত্র স্বীকৃতি দাও যে তুমি এই কাজটা করেছো। তখন মোহাম্মদ বিন কাসিম বললেন যে আমি এই ধরনের কোনো কাজ করিনি, এমনকি রাজা দাহিরের দুজন মেয়েকে আমি সচক্ষে কখনো দেখিনি। সেই অপরাধে মোহাম্মদ বিন কাসিমকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করা হয়। তিনি মাত্র 17 বছর বয়সে সিন্ধু বিজয় করেন এবং 20 বছর বয়সে তিনি মারা যান। তাহলে এই ক্ষণজন্মা বীর কয় বছরে মারা যান? মাত্র 20 বছরে মারা যান। 712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধু বিজয় করেছিলেন, 715 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। এই সিন্ধু অভিযানের যে ইতিহাসগুলো, এখানে হিউয়েন সাং নামক একজন পরিব্রাজক আসছিলেন, যিনার বাড়ি হচ্ছে চীনে। প্রশ্ন আসবে হিউয়েন সাং কোন দেশের নাগরিক, তিনি ছিলেন চীনা নাগরিক। তিনি এসে দেখে গিয়েছিলেন যে কিভাবে এই অঞ্চলটা সিন্ধু মুসলিমরা দখল করলেন, এখানে মুসলিমরা কিভাবে শাসন পরিচালনা করতেছেন, বিভিন্ন দিক তিনি এখান থেকে পর্যবেক্ষণ করেছিলেন। সেই সময়ে আরেকটি ঐতিহাসিক গ্রন্থ লেখা হয়, ঐতিহাসিক যে গ্রন্থগুলো লেখা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে হুমায়ুন নামায়ের রচয়িতার নাম হচ্ছে গুলবদন বেগম, যিনি লিখছিলেন হুমায়ুন নামা। এই হুমায়ুন নামা লিখছিলেন সম্রাট হুমায়ুনের সময়ে, অর্থাৎ সম্রাট বাবরের সময়ের কিছু ঘটনা এবং হুমায়ুনের সময়ের কিছু ঘটনা নিয়ে। এই সময় আরো অনেকগুলো গ্রন্থ লেখা হয়, নাম হচ্ছে আইনি আকবরী। এর রচয়িতা হচ্ছে আবুল ফজল। আকবর নামা, আইনি আকবরী দুটির রচয়িতা হচ্ছেন আবুল ফজল, তিনি লিখেছিলেন এই গ্রন্থটি। তাহলে আমাদেরকে বুঝতে হবে ঐতিহাসিক যে গ্রন্থগুলো লেখা হয়েছিল, এই গ্রন্থগুলো থেকে অনেকগুলো তথ্য এই সিন্ধু যে অভিযান হয়েছিল এই অভিযানের সাথে সম্পর্কিত। সিন্ধুতে অভিযান করার অন্যতম কারণ ছিল ধর্মীয় কারণ এবং অর্থনৈতিক কারণ, এবং বিশেষ করে মুসলিমদের যে একটা মুসলিমদের সাথে হিন্দু ধর্মের লোকদের যে একটা মনোমালিন্য ছিল, বিশেষ করে তারিক বিন জিয়াদ যে স্পেন জয় করেছিলেন, এই স্পেনের যারা বিদ্রোহী ছিল সেই গোষ্ঠীকে তারা চাকরি দেওয়ার কারণে, তারা সরকারিভাবে তাদেরকে আবাসস্থল করে দেওয়ার কারণে, এই কারণগুলোতেই মূলত সিন্ধু অভিযান মুসলমানদের জন্য করা জরুরি হয়ে গেছিল। সিন্ধু অভিযানের ফলে মুসলিমরা উপমহাদেশে নির্দ্বিধায় ধর্ম প্রচার করতে পারেন। এখানে অনেকগুলো দায়ী আসেন। দায়ী শব্দটির অর্থ কি? দায়ী শব্দের অর্থ হচ্ছে ধর্ম প্রচারক। দায়ী শব্দের অর্থ ধর্ম প্রচারক। তিনারা ধর্ম প্রচার করেছিলেন, ধর্ম প্রচার করতে গিয়ে এই অঞ্চলের বিভিন্ন প্রকার
যে জৈন ধর্ম ছিল, হিন্দু ধর্ম ছিল, তারপর খ্রিস্টীয় ধর্ম ছিল, বৌদ্ধ ধর্ম ছিল, কারণ আপনারা সবাই জানেন এই উপমহাদেশেই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধের জন্ম, যেটা বর্তমান নেপাল। তাহলে এই অঞ্চলটা এদের দ্বারা শাসিত হইতো, কারণ এখানে আমাদের অনেকগুলো বংশ চলে গেছে, পাল বংশ, সেন বংশ, তারপর হচ্ছে গুপ্ত বংশ, মৌর্য বংশ, এই এই বংশগুলো সবগুলো হিন্দু বংশ ছিল। এখানে বিশেষ করে যারা স্বাধীনভাবে বাংলায় প্রথম রাজত্ব করেছিলেন, বাংলার প্রথম স্বাধীন রাজার নাম ছিল শশাঙ্ক, যার নামটি পাওয়া গেছে রহিতাশ্বরীর গিরিগাত্রে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বর্তমানে যেটাকে রাজশাহী অঞ্চল নামে আমরা চিনে থাকি। তাহলে এই বাংলাও হিন্দুরা শাসন পরিচালনা করেছিলেন। শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী রাজার নাম ছিল হর্ষবর্ধন, যার রাজধানী ছিল পুণ্ডরবর্ধন, বর্তমানে মহাস্থানগড়। তিনারা এই অঞ্চলটা শাসন করেছিলেন। এই বাংলাকে চির বিশৃঙ্খলার দেশ বলা হয়েছে। সব সময় একটার পর একটা গোলযোগ লেগেই থাকতো, এমনকি প্রতিবেশী যে স্থানটি আছে যেটাকে পৃথিবীর স্বর্গ বলা হয়, ভূস্বর্গ বলা হয়, আফগানিস্তান, সেটাকে বলা হয়েছে কাশ্মীর আফগানিস্তান, এই অঞ্চলটাকে, সেই অঞ্চলটাকে তারা বলে গিয়েছিল দজকপুর নিয়ামত। এখানে নিয়ামতে ভরপুর কিন্তু শান্তি থাকবে না। সেই সময় থেকে আজ পর্যন্ত এই বিশৃঙ্খলা, এই অশান্তি লেগেই আছে। তো যাই হোক, ঐতিহাসিক গ্রন্থগুলো থেকে এই তথ্যগুলো আমরা পাই। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, সিন্ধু বিজয়ী মুসলিম বীর কে ছিলেন? মুহাম্মদ বিন কাসিম। কার নির্দেশে সিন্ধু বিজয় করা হয়েছিল? হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে। হাজ্জাজ বিন ইউসুফের সময়ে উমাইয়া খিলাফতে কে ছিলেন? আল ওয়ালিদ ছিলেন, যিনাকে দ্বিতীয় ওয়ালিদ নামে আমরা চিনি। আর পশ্চিমাঞ্চলীয় শাসকের নাম ছিল মুসা বিন নুসাইর, যার নির্দেশে তারিক বিন জিয়াদ জাবালি তারিকের উপর দাঁড়িয়ে স্পেন জয় করেছিলেন। তো যাই হোক, এরপর থেকে আমরা স্পেনের যে কর্ডোবা মসজিদ এবং স্পেন কিভাবে খ্রিস্টানদের দখলে যায় এবং উপমহাদেশে কিভাবে মুসলমানদের পতন হয়, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।